পঞ্চায়েত ভোটের আবহে গ্রাম বাংলার রাজ্য রাজনীতি গরম থাকলেও আজ কিছুটা নিরুত্তাপ বাংলার আলুর বাজার। দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে আজ আলুর দাম একটু নিম্নমুখী, যদিও উত্তরবঙ্গের বাজার একটু ঊর্ধ্বমুখী বা একই রকম আছে। রাত পেরোলেই ভোটের রেজাল্ট, জানা যাবে গ্রাম বাংলার মসনদে কারা বসবে। কিন্তু গ্রাম বাংলার কৃষিভিত্তিক মানুষের ভাগ্য কি বদলাবে? কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর সাথে ফসলের ন্যায্য দাম কি পাবে কৃষিকাজের সাথে যুক্ত গ্রাম বাংলার অধিকাংশ মানুষ? উত্তর পাওয়া যাবে আগামী দিনেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড়ের রায়মতি কোলসরেচে। চলুন এখন এখানকার বিশিষ্ট আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর বাজারের পরিস্থিতি। পাশাপাশি আপনাদের দেখাবো আজ এখানে আলুর দাম কি আছে, কত আলু নিকাশি হয়েছে। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আলুর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে আলুর সব খবরের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম বংশী পাল। হুমগড় বগরিডি আলু ব্যবসায়ী সমিতির আমি কমিটি সদস্য আছি এবং তাছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির আমি সহ সম্পাদকের পদে আছি। আজকে আপনাদের এখানে আলুর কি দাম আছে? কারণ আমরা শুনছিলাম ভোটের আগে সবাই বলাবলি করছিল বেশিরভাগ ব্যবসায়ীরা যে ভোটটা পেরোলে কিন্তু দামটা বাড়বে, আদৌ কি দাম বাড়লো? না, দাম সেরকম বাড়েনি। দাম আজকে এখানে জ্যোতি আলুর দাম 630 থেকে 635 টাকা পার প্যাকেট। 50 কেজি রেডি দাম। গত সপ্তাহ থেকে কি আজকে কি তাহলে দামটা একটু কমলো? একটু কম। কত টাকা কমেছে প্যাকেটে? প্যাকেটে প্রায় ধরুন ওই 10-15 টাকা প্যাকেটে কমেছে। আপনাদের হুমগড়ের কথা আপনি বললেন, পার্শ্ববর্তী এলাকাতে কি রয়েছে আজকে আলুর দাম, সেখানেও কি দাম? পার্শ্ববর্তী এলাকা তো দাম সব জায়গাতে নিম্নমুখী, কোথাও 5-10 টাকা কম বেশি এরকম হচ্ছে। মানে ডাউনের দিকেই যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, প্রচুর আলু এবছর লোড হয়েছে, স্টক প্রচুর আছে। হ্যাঁ, আলু রেডি করা ছিল প্রচুর, যার জন্য হচ্ছে মার্কেটটা সেভাবে টানেনি। আজকে জ্যোতির দামটা আপনি আমাদের বললেন। হ্যাঁ, অন্যান্য আলু বিশেষ করে আপনাদের এটা কে-22 ব্র্যান্ড কি দাম যাচ্ছে পার প্যাকেট? কে-22 পার প্যাকেট এখানে আজকে 685 থেকে 690 টাকা পার প্যাকেট রেডি আলুর দাম। কে-22 এর দামও কি গত সপ্তাহে থেকে আজকে কম একটু কম? আর কে-22 বা জ্যোতি ছাড়া আর কোন আলু আপনাদের এখানে পাওয়া যায়? কে-22 আর জ্যোতি আলু ছাড়া এখানে আর এখন সেরকম কোন আলু পাওয়া যায় না, কাঁচা সময় হয়তো কিছু পোখরাজ পাওয়া যায়। আমাদের ইউনিটের অন্তর্গত 6টি হিমঘর এখানে আছে। এখানে যে স্টোরে আজ সাক্ষাৎকার দিচ্ছে, এটা রায়মতি কোল্ড স্টোরেজ, ভগবতী কোল্ড স্টোরেজ, সদাশিব কোল্ড স্টোরেজ, হুমগড় কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ, করণীমাতা কোল্ড স্টোরেজ আর রঘুনাথজি কোল্ড স্টোরেজ। এই যে 6টা স্টোরের আপনি নাম নিলেন, 6টা স্টোরে আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেটে? 6টা স্টোরে আলু রাখার ক্যাপাসিটি ধরুন 2,85,000 প্যাকেটের মতো। বেশ বড় ইউনিট। হ্যাঁ বড় ইউনিট। এবছরে মোটামুটি কত লোড হয়েছিল? লোড হয়েছিল এবছর 21,10,000 প্যাকেট। নিকাশি আমাদের 5,05,000 প্যাকেট 30 জুন পর্যন্ত নিকাশি হয়েছে। আমাদের ইউনিটে যা লোড আছে তার 26% মতো নিকাশি হয়েছে। ভালো। আমাদের এখানে আছেন অমিয় কুমার দে, উনি কিছু বলবেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনাদের এখানে তো সম্ভবত 2 দিন স্টোর বন্ধ ছিল, তো আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আগামীকাল রেজাল্ট বেরোচ্ছে ভোটের, কিরকম নিকাশি হচ্ছে, আজকে কত প্যাকেট আলু বেরোচ্ছে? আজকে আমাদের ইউনিটে আলু একটু
आनुपातिक हारे कम बेड़ी कारण लेबर टाओ समस्या नय किछु सेट बैलेंस हो गेलो सबाई एकटू सुख आज के निकाशी खबरटा मोटामुटी अपनी धरते पारेन आमार एप्रोक्सिमेटलि ओई 12 थेके 14 हजार पैकेट नेमेछि माने अन्यान्य दिने जा हय तार थेके कम एकटू कम आछे ঝাড়খণ্ডের কিয়দংশ হ্যাঁ জামশেদপুর সাইডটা কিয়দংশ যায় বাকি আপনার ছত্তিশগড় বিহার কম বেশি যায় এই সমস্ত এলাকাগুলোতে বর্তমান দিনে আপনাদের এখানকার আলু যাচ্ছে কেমন মানে আমরা যেটুকু শুনেছিলাম গত বছরের লাস্টের দিকে কিন্তু আলু ডিমান্ড ছিল না সেখানে একদমই আলু পাঠাতে পারেনি ঠিক বলছি তো হ্যাঁ এই তো প্রথম দিকে স্টোর খোলার প্রথম দিকে আমাদের ছত্তিশগড়ে একেবারে ডিমান্ড ছিল না খুবই কম কারণ ইউপির সঙ্গে আমরা পাচ্ছিলাম না ইউপি পরবর্তী দিনে সামান্য মার্কেটটা উঁচু হতে আমাদের কিছু ডিমান্ড হয়েছিল যে আমাদেরও ডিমান্ড উঁচু হয়ে যাওয়ার পরে আবার একটু শিথিল হয়ে যাচ্ছে মেন আমাদের উড়িষ্যা তো যাবে ওরা যা দাম থাক না থাক ওটা তো আমাদের মানে ধরুন ওরা আমাদের বলতে পারেন পুরো আলুটাই আমাদের এখান থেকে নিয়ে থাকে বা জন্মের থেকেই ওরাই আমাদের মেন খদ্দার বাকি ওগুলো মিডিল জায়গার খদ্দার হচ্ছে ওগুলো আর ঝাড়খণ্ড নিয়ে থাকে সবজির পরিস্থিতি কতটা অগ্নিমূল্যই বলা যায় এবং মানে কিন্তু এইটা মূলত কারণ হচ্ছে যেখানে এক কুইন্টাল ফলন হওয়া প্রয়োজন সেখানে ফলন হচ্ছে 20-25 কেজি মূলত এই কারণেই চাষিরাও তার যে ন্যায্য মূল্য পাচ্ছে এমনটা নয় কিন্তু আমরা যারা বাজারে কিনে খাই আমাদের একটু মানে কি বলবো যে অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে সবজির দাম অগ্নিমূল্য আপনার কথা ধরে বলছি তাহলে আলুর দামটা অগ্নিমূল্য হচ্ছে না কেন কি রয়েছে এর পেছনে কারণ যদি একটু বিশ্লেষণ করেন আলু মূলত আমরা যদি দেখি মার্চ মাসে যখন চাষি ঘরে যখন আলুটা উঠতে আরম্ভ করলো তখন দাম ছিল 600 টাকা জ্যোতি আলু এবং 650 টাকা কেবাইস আলু আজকে আমরা যদি সেই তুলনায় দেখি আমাদের মূলত রাজ্যে 13 কোটি 61 লক্ষ প্যাকেট আলু আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি হিসাব দিলেন আর লোড হয়েছিল 13 কোটি 61 লক্ষ প্যাকেট আলু এই আলুটার উপরে আমরা মূলত মানে যারা স্টকার বা যারা আলুটা রেখেছি আমাদের কতকটা ভয় ভীতি সব কিছুই কাজ করছে আর আলু তো জানেন ডিমান্ডের উপরেই আলু সবসময় বেরোয় আলু আজকের দিনে যে দামটা আছে এটা কিন্তু মূলত আমাদের যখন লোড হয়েছিল তখন আমাদের আমার আগে বংশীপাল বললেন যে কেবাইস আলু বা জ্যোতি আলু থেকে আমাদের আজকে মোটামুটি কুইন্টাল 100 টাকা অর্থাৎ প্যাকেটে 50 টাকা লাভ মানে এসে যাচ্ছে যদি হিসাব করে দেখেন না মানে সঠিক আপনার কর্তব্য অনুযায়ী আপনি ঠিকই করছেন ভোট মূলত আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ আমাদের মূলত গড়বেতা বিধানসভা এলাকায় আমরা এখন দাঁড়িয়ে আছি এই গড়বেতা বিধানসভা এলাকায় সেরকম কোনো রূপ মানে বিশৃঙ্খলা বা সেরকম কোনো রূপ অপ্রীতিকর ঘটনা মানে আমার জানা নেই ঘটেছে বলে আশা করি ঘটেনি নমস্কার বিদ্যুৎ কুমার রায় আমি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এই রায়মতি কোল্ড স্টোরের ম্যানেজার বাবু আপনাদের এই হিমঘরটিতে মোটামুটি আলু রাখার ক্যাপাসিটি কত প্যাকেট 3 লক্ষ প্যাকেট 3 লক্ষ প্যাকেট ভালো ক্যাপাসিটি এবছরে মোটামুটি কিরকম লোড হয়েছে না আমরা মোটামুটি ফুল লোড আজকে কত রিলিজ হচ্ছে 2500-2600 হয়েছে গিলা খুবই যায় চাষিদের জন্য ম্যাক্সিমাম এখানে মালটা থাকে আর কি গিলা মোটামুটি কোন কোন জায়গায় যায় বেঙ্গলেই না বাইরে না না গিলাটা ম্যাক্সিমাম চাষি এখানে ক্রপসের জন্য বেশি রাখে আর কি এটার জন্য এখন মোটামুটি আপনাদের হিমঘরে কত টাকা ভাড়া দিতে হচ্ছে আলু রাখার ক্ষেত্রে জ্যোতি বা অন্যান্য আলু পার প্যাকেটে কুইন্টালে লাগছে 177 টাকা করে
মালিকরা ট্রেডার্স আছে তারা করে, এখন ট্রেডার্স আলুর যা অবস্থা তাতে ট্রেডার্সের সংখ্যাটা খুব কমে আসছে। আজ তিন বছর যাবৎ যেভাবে ক্ষতিগ্রস্ত তাতে আর ট্রেডার্স চোখে পড়ছে না। তা আমার মনে হয় যে আলুটাকে যেন একটু দৃষ্টি দেওয়ার দরকার আছে, নাহলে হয়তো শিল্পগুলোই দিন কতক পরে হয়তো হেচারিতে পরিণত হয়ে যাবে। তার জন্য আমি বলছি আলুটা। আর আপনাদের সবচেয়ে ভালো লাগছে এই যে নতুন পদক্ষেপ, আপনারা অ্যাপস চালু করেছেন, আমরা চারদিকে জানতে পাচ্ছি, এগুলো একটা দারুণ পদক্ষেপ। প্রথমেই স্বাগত জানাই আপনাদের এই আমার কোল্ড স্টোরে আসার জন্যে। আর সবচেয়ে বড় ইয়ে যে পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতিকে আমার অনেক অনেক ধন্যবাদ, এটুকুই বলছি। এবং আলুর উপরে গুরুত্ব দেওয়া উচিত, সবজির যা বাজার আমার মনে হয় আলুই সবচেয়ে লোয়েস্ট দামে এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, এটাই আমার বলার দরকার আছে। কিছু আলু আছে ওই। বর্তমানে আলুর যা পরিস্থিতি, মোটামুটি কত টাকা দাম পেলে আলুটা ছাড়বেন? মোটামুটি পার প্যাকেটে প্রি বন্ড আলুর কোনো নির্দিষ্ট দাম পাওয়ার পরে আলু ছাড়া হবে এইটা কিন্তু ঠিক নয়। যে আলু যেভাবে রাখা আছে পরপর সেভাবেই ছাড়তে হবে। আলুর যদি মনে করি যে লাস্টে এত দাম পেলে আলু ছাড়বো, সে দামটা কোনো দিনই আশাপূর্ণ হবে না। যখন রেখেছিলেন দাম কীরকম ছিল? তখন তো দাম ছিল আপনার ধরুন গড়পড়তা জ্যোতি আলু পড়ে গেছে প্রায় 82,000-83,000, আর কে-22 আলু আমাদের এখানে মূলত হয়, সেটা বেশিরভাগ আমাদের এই গড়পড়তা 1 নম্বরের ওই দিকটায় কে-22 হয়, সেই ক্ষেত্রে কে-22টা পড়ে গেছে আপনার ধরুন না 90,000-92,000। তো আপনাদের মধ্যে কে কে আজকে আলু ঢালাই বাছাই করছেন একটু শেডে গিয়ে দেখান, প্রচুর তো আলু রয়েছে চলুন ভেতরে চলুন। পশ্চিম মেদিনীপুর জেলার কে-22 বেল্ট প্রধান এলাকা হুমগড়, আর এই হুমগড়ের কিছু কে-22 আলুর স্যাম্পল তো আমরা দেখতে পাচ্ছি। তো এই আলুটা যিনি ঢালাই বাছাই করে বিক্রি করবেন তার কাছ থেকে একটু বক্তব্যটা জেনে নেব। তো স্যার নমস্কার, মাইক একটু ধরবেন। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, নামটা যদি একটু বলেন। নীলাজ পাল। কত প্যাকেট আজকে কে-22 ঢালাই বাছাই করছেন? 534 প্যাকেট। সবটাই কি মানে বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, ঝাড়খন্ড ঝাড়খন্ড ঝাড়খন্ড। কি রকম দামে বিক্রি করছেন এটা? আপনার বিক্রি হচ্ছে 1380 টাকা কুইন্টাল। ওকে, মোটামুটি এখন কে-22 এর চাহিদা কেমন রয়েছে ওখানে? কে-22 এর ডিমান্ড আছে। কে-22 এর ডিমান্ড আছে। আর কে-22 এর এবছর ফলন কেমন হয়েছিল যদি একটু বলেন? কে-22 এর ফলন তুলনামূলক আর বছর তুলনায় কম। কেন? কে-22টা বীজের উপর নির্ভর করে। তো এখন আপনি ধরুন যে যেখানে কে-22 আলুটা পাঠাচ্ছেন টাকা ঠিকঠাক পাচ্ছেন? না, কে-22 এর ডিমান্ড আছে, কে-22 এর টাকা আসছে। কে-22 এর টাকা ঠিকঠাক পাচ্ছেন? তো জ্যোতি ওই সাইড আছে না? জ্যোতি এই সাইডেও আছে। জ্যোতি একটু স্যাম্পল গিয়ে দেখি চলুন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? প্রদ্যোত ভান্ডারী। ওকে, ব্যবসায়ী? ব্যবসায়ী। তো স্যার আজকে যে জ্যোতি আলো এই দিকটাতে দেখতে পাচ্ছি ঢালাই হচ্ছে মানে বাছাই হচ্ছে, হ্যাঁ আপনারই? আমারই। ওকে, তো আগে আলোর কোয়ালিটিটা একটু দেখেন, এটা কি লোকাল থেকে লোড করেছে? এটা লোকাল লোড। বেশ ভালো কোয়ালিটি, দানাও দেখছি খুব সুন্দর। আলু তো পুষ্ট হয়েছিল মানে ওই জন্য কোয়ালিটি ভালো আছে। দানাও কিন্তু খুব সুন্দর, দানা সুন্দর আছে। চাষির কাছ থেকে কেনা? চাষির কাছ থেকে কেনা। আজকে কত প্যাকেট রিলিজ করছেন স্যার? আজকে 400 প্যাকেট করা আছে। কি দামে বিক্রি করছেন? 1250 টাকা কুইন্টাল রেডি মাল। কোথায় যাবে এটা? উড়িষ্যা যাবে। আপনারা ধরুন এখান থেকে আলু পাঠান বাইরে, ঠিকঠাক টাকা পান আদায় হয়? আদায় উড়িষ্যা থেকে পয়সা ঠিক মতো আসে না। আলু পৌঁছালে তাদের লাভ হলে পয়সা দিবে, না হলে দিবে না পয়সা তারা। এরকম আলু ব্যবসাটা এই সিস্টেমে হয়, চেষ্টা তো হচ্ছে, বহুবার চেষ্টা করেছে, কিন্তু প্রগতিশীল আলু ব্যবসায়ী তরফ থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে, ওনারা গেছেন, লিস্ট করা হয়েছে, ব্যাক লিস্ট করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। উড়িষ্যা পাঠালেই ঝামেলাটা বেশি হয়, অন্যান্য ঝামেলা এতটা হয় না, যত ঝামেলা পথ হয় না। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ীদের জন্য কি বলবেন স্যার? আলু সম্বন্ধে কিছু বলাটা মানে অন্যায় হবে, আলু যে মতে আলুটা বের করাটাই ঠিক হবে।
সামনের দিনে সবাইকে ঠিক রেগুলার মার্কেট অনুযায়ী বেঁচে যাওয়াটাই ভালো হবে। কারণ আগে বিগত দু বছর যাবৎ যা সব ঝাড় খেয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তাতে তো মনে হয় আলুটা এখন দু পয়সা হচ্ছে, বিক্রি করে যাওয়াটাই ভালো। হ্যাঁ, ভেবে চিন্তে কাজ করতে হবে। না না, না সেরকম কিছু না। হ্যাঁ, আবার বদমাস হয়ে যাবে মার্কেট। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে স্যার ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।